আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য। সেদিন আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তোমাকে আগলে রাখতে চেয়েছিলাম, অথচ তুমি আমাকে খুব নির্মমভাবে আমাকে একা করে চলে গেলে, বড্ড বেশি একা করে চলে গেলে। এখন আর দিন শেষে তোমার প্রতি আমার আর কোনো অভিযোগ নেই, নেই কোনো ফেরানোর তাগিদ, আর নেই কোনো হারানোর ভয়। তবে যেটুকু জমে আছে বুকের ভেতরে, তা হয়তো সারা জীবন তোমার স্মৃতিকে জাগিয়ে তুলবে খুব গোপনে, আর আমিও অসহায়ের মতো তোমাকে ভুলে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। তবুও মন থেকে দোয়া করি অনেক ভালো থেকো, অফুরন্ত শ্রদ্ধা আর শুভকামনা রইল। আমি জানি চলে যাওয়া মানুষগুলো আর কখনো ফিরে আসে না, কোনোদিন ভালোবাসে না, আর ফিরে আসলেও তারা আগের মতো মায়ায় থাকে না। যে তোমাকে হাজার স্বপ্ন দেখিয়ে ছেড়ে চলে গেছে, সে তোমাকে কথা দিয়েছিল কখনো ছেড়ে যাবে না। যে তোমাকে বলেছিল আর কেউ থাকুক বা না থাকুক, সে তোমার পাশে সবসময় থাকবে, সে মানুষটি পেয়ে তুমি নিজেকে সবসময় সুখী মনে করতে, যার জন্য অন্যদের ইগনোর করতে, যে মানুষটি তোমার কল লিস্টে ফেভারিট পার্সন ছিল কিন্তু তুমি আজ তার ব্লক লিস্টে, যে মানুষটি চ্যাট লিস্টে তোমার সব থেকে উপরে ছিল কিন্তু আজ তোমার সে ফ্রেন্ড লিস্টেও নেই, সেই মানুষটি যে তোমার সাথে কথা না বলে এক মুহূর্ত থাকতে পারতো না কিন্তু আজ সে তোমাকে একটি বারের জন্য মনে করে না, সেই মানুষটা যে তোমাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে চলে আসতো কিন্তু তুমি আজ কেমন আছো সেটা জানার সে প্রয়োজন মনে করে না, সেই মানুষটা যে তোমাকে বলেছিল তোমাকে হাসলে সুন্দর লাগে কিন্তু আজ সেই তোমার নীরব কান্নার কারণ, সে মানুষটি যার মায়া পড়ে তুমি তাকে অন্ধ বিশ্বাস করে দিনের পর দিন ঠকেছো, যে তোমাকে ভালোবাসার নামে বাস্তবতা শিখিয়েছে, যে তোমাকে শিখিয়েছে প্রিয়জন বলতে কেউ নেই, আসলে সবাই প্রয়োজন। চাইলেই হয়তো তুমি সেই মানুষটাকে ভুলতে পারবে না, ভুলতে পারবে না তার সাথে কাটানো স্মৃতিগুলো। আসলে ভালোবাসা বলতে কিছুই নেই, যা আছে মায়া আর আবেগ। আর যখনই তুমি কারোর প্রতি বেশি মায়া বাড়াবে তখনই তুমি অবহেলার পাত্র হয়ে যাবে, একদম বাস্তব কথা। আর এই অবহেলা তোমাকে তিলে তিলে শেষ করে দেবে, কারণ অবহেলা জিনিসটা বিশেষ চাইতো বেশি তিত। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইকের জন্য। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।